ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समाग्वया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। स्वामीजीर इच्छाय आमरा आजके पढ़ाशुना करछि स्वामी विवेकानंदेर मानीय रचना नवम खंड थेके स्वामी शिष्य संवाद। ए ग्रंथे रचयिता स्वामीजीर शिष्य शरतचंद्र चक्रवर्ती। আমরা পড়ছিলাম 14 নম্বর বল্লী, যেখানে যেটি ঘটেছিল কলকাতায় বলরাম বসুর বাড়িতে। কাল মার্চ, তারিখটা বলেনি, 1898 খ্রিস্টাব্দের ঘটনা। আমরা শেষ করেছিলাম স্বামীজির শিষ্য যেখানে প্রশ্ন করছেন, যেটা আমাদের ভীষণ রকমের একটা জানার একটা ইচ্ছে, যে সিদ্ধাই বা বিভূতি শক্তি, এই মিরাকল, মিরাকল আমরা মিরাকল খুব ভালোবাসি। মিরাকল না পেলে আমাদের জীবনটা একবারে যেন মনে হয় যেন আধখানা হয়ে গেছে, আমরা যেন জীবনে কোনো কিছু গতি খুঁজে পাচ্ছি না, আমাদের জীবন যেন কোনো রকম ভালো কিছু চিন্তা ভাবনা কিচ্ছু করতে পারছে না। এই মিরাকল আমাদের চাই, অলৌকিক জিনিস কিছু আমাদের চাই, যেরকম এইটা কিনলে ওইটা চাই, সেইটা কিনলে ওইটা চাই। আধ্যাত্মিক জীবন যাপন করতে গেলেই মিরাকুলাস কিছু চাই, মিরাকুলাস না হলে আমরা যেন কোনো কিছুতেই কোনো রকম জীবন খুঁজে পাই না। স্বামীজিকে প্রশ্ন করা হচ্ছিল এই সময় মিরাকল সম্বন্ধে কথাবার্তা হওয়াতে, স্বামীজি তাতে উত্তর দিয়েছিলেন, সিদ্ধাই বা বিভূতি শক্তি অতি সামান্য মনঃসংযমেই লাভ করা যায়। শিষ্যকে উপলক্ষ করিয়া তুই থট রিডিং, অপরের মনের কথা ঠিক ঠিক বলা শিখবি, চার পাঁচ দিনে তোকে এই বিদ্যাটা শিখিয়ে দিতে পারি। শিষ্য বলছেন, তাতে কি হবে, তাতে কি উপকার হবে? স্বামীজি বলছেন, কেন, পরের মনের ভাব জানতে পারবি। শিষ্য, তাতে ব্রহ্মবিদ্যা লাভে কিছু সহায়তা হবে কি? স্বামীজি বলছেন, কিছুমাত্র নয়, এটা আমাদের কিছুতেই আধ্যাত্মিক উন্নতিতে সাহায্য করে না। শ্রী শ্রী ঠাকুরের কাছে যারাই এসেছেন, যাদের ভেতরে এই সিদ্ধাই ছিল, শ্রী শ্রী ঠাকুর সকলেরই সিদ্ধাই হরণ করে নিয়েছিলেন। সিদ্ধাই হরণ করে নেওয়ার মূল উদ্দেশ্য ছিল এই, যেন এই যে সিদ্ধাইটা তারা লাভ করেছে সাধকের সাধনার কারণে, সেই সাধক পথ থেকে, সেই সাধন পথ থেকে তারা যেন বঞ্চিত না হয়ে যায়, তারা যেন ওখান থেকে অন্যদিকে ডাইভার্টেড না হয়ে যায়। মুশকিল হয় যে আমরা সিদ্ধাই লাভ করার পরে ওই সিদ্ধাই নিয়ে এত বেশি মেতে থাকি যে সাধন পথ দিয়ে এই যে সিদ্ধাইটি লাভ করেছি সেই সাধন পথের প্রতি আমাদের নিষ্ঠাটা হারিয়ে যায়। সেই কারণে ঠাকুর প্রায় প্রত্যেকের কাছ থেকে সিদ্ধাইটি কেড়ে নিয়েছিলেন। যখনই আমরা সিদ্ধাইটি কেড়ে নেবো, সিদ্ধাই এক ধরনের মোহ, সেই সিদ্ধাইটি যখন কেড়ে নেবো তখন আমরা বুঝতে পারবো এই যে শক্তি লাভ করেছিলাম এটা আমার সাধন জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছিল না, সর্বোচ্চ পথে এগিয়ে নিয়ে যাচ্ছিল না। ব্রহ্মচারী বসে তপস্যা করছিলেন, রোজ দেখতেন একটি লোক কাঠ কাটে। তাকে একদিন তিনি বললেন, তুমি রোজ এত কাঠ কাটো, তুমি আরেকটু এগিয়ে গেলেই চন্দনের বন পাবে, তারপরে এগিয়ে যাবে। তা সেই চন্দনের বন কেটে প্রচুর চন্দন কাঠ অর্জন করল, এবং তারপরে চন্দন কাঠ অর্জন করার পরে সেই চন্দনের বন যখন শেষ হয়ে গেল তখন তার মনে হতে থাকলো, ব্রহ্মচারী তো তাকে থেমে থাকতে পারলেনি, তাকে এগিয়ে যেতে বলেছিলেন। তখন তিনি এগিয়ে গিয়ে তামার বন, রূপর বন, সোনার বন এগিয়ে গেলেন। এই থেমে যাওয়াটা, এক জায়গায় থেমে যাওয়া, সাময়িক কিছু প্রাপ্তি হওয়ার পর সেটা থেকে থেমে যাওয়া, এটা কিন্তু আমাদের সাধক জীবনের উদ্দেশ্য নয়। আমাদের সাধন জীবনের উদ্দেশ্য হচ্ছে এগিয়ে যাওয়া। আমরা যদি এগিয়ে যেতে না পারি তাহলে কিন্তু আমাদের পক্ষে সেটা খুব মুশকিল হবে। সেই এই সিদ্ধাই আমাদের সাধক জীবন থেকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে না। সেই কারণে স্বামীজির পরিষ্কার কথা বলছেন, এটা ব্রহ্মবিদ্যা লাভে কোনো সাহায্য হয় না। স্বামীজি তারপর বলছেন, শিষ্য তখন জিজ্ঞেস করছেন, তবে আমার এই বিদ্যা শিখবার প্রয়োজন নেই, কিন্তু মহাশয় আপনি স্বয়ং সিদ্ধাই সম্বন্ধে যাহা প্রত্যক্ষ করিয়াছেন ও দেখিয়াছেন তাহা শুনিতে ইচ্ছা হয়। তিনি নিজে বলছেন তার এই সিদ্ধাইয়ের কোনো কিছু প্রয়োজন নেই, কিন্তু সিদ্ধাই সম্পর্কে এরকম মানুষ তো দেখেছেন যাদের সিদ্ধাই আছে, এইরকম মানুষ দেখবার ইচ্ছা, তাদের কীরকম দেখেছেন স্বামীজির কাছে এসে তাঁর সেই অভিজ্ঞতাগুলো শুনবার ইচ্ছা প্রকাশ করলেন। স্বামীজি বললেন, আমি একবার হিমালয়ে ভ্রমণ করিতে করিতে
কোনো পাহাড়ি গ্রামে এক রাত্রের জন্য বাস করেছিলাম। সন্ধ্যার খানিক বাদে ওই গায়ের মাদলের খুব বাজনা শুনতে পেয়ে বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করতে জানতে পারল গ্রামের কোনো লোকের ওপর দেবতার ভর করেছে। বাড়িওয়ালার আগ্রহাতিশয্যে এবং নিজের কিউরিয়াসিটি বা কৌতূহল চরিতার্থ করবার জন্য ব্যাপারখানা দেখতে যাওয়া গেল। গিয়ে দেখি বহু লোকের সমাবেশ। লম্বা ঝাঁকড়া চুলওয়ালা একটি পাহাড়িকে দেখিয়ে বলল এর ওপর দেবতার ভর হয়েছে। দেখলুম তার কাছে একখানি কুঠার আগুনে পোড়াতে দেওয়া হয়েছে। খানিক বাদে দেখি অগ্নিবর্ণ কুঠারখানা ওই উপদেবতাবিষ্ট লোকটি দেহে স্থানে স্থানে লাগিয়ে ছ্যাঁকা দেওয়া হচ্ছে, চুলেও লাগানো হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, ওই কুঠার স্পর্শে তার কোনো অঙ্গ বা চুল দগ্ধ হচ্ছে না বা তার মুখে কোনো কষ্টের চিহ্ন প্রকাশ পাচ্ছে না। দেখে অবাক হয়ে গেল। ইতোমধ্যে গায়ের মোড়ল করজোড়ে আমার কাছে এসে বলল, মহারাজ আপনি দয়া করে এর ভূতাবেশ ছাড়িয়ে দিন। আমি তো ভেবে অস্থির, কী করি সকলের অনুরোধে ওই বারবার টিং টিং করলে না খুব মুশকিল হয়, সময় মতো ক্লাসে না এলে মুশকিল খুব। এই কী করি সকলের অনুরোধে ওই উপদেবতা বিষ্ট লোকটির কাছে যেতে হলো। গিয়েই কিন্তু আগে কুঠারখানি পরীক্ষা করতে ইচ্ছে হলো। যাই হাত দিয়ে ধরা হাত পুড়ে গেল, তখন কুঠারটা তবু কালো হয়ে গেছে, হাতের জ্বালায় তো অস্থির, থিওরি মিওরি তখন সব লোপ পেয়ে গেল। কী করি জ্বালায় অস্থির হয়েও ওই লোকটার মাথায় হাত দিয়ে খানিকটা জপ করল। আশ্চর্যের বিষয়, এরূপ করার 10 মিনিটের মধ্যেই লোকটা সুস্থ হয়ে গেল। তখন গায়ের লোকের আমার উপর ভক্তি দেখে কে আমাকে একটা কেষ্টবিষ্ট ঠাউরালো। আমি কিন্তু ব্যাপারখানা কিছু বুঝতে পারলুম না, অগত্যা বিনা বাক্য ভয়ে আশ্রয়দাতার সঙ্গে তার কুটিরে ফিরে এলুম। তখন রাত 12টা হবে, এসে শুয়ে পড়লুম। কিন্তু হাতের জ্বালায় এই ব্যাপারটার ব্যাপারে কিছুমাত্র রহস্যভেদ করতে পারলাম না। দেখে কেবল মনে হতে লাগলো, দেয়ার আর মেনি থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ দ্যান আর ড্রিমড অফ ইন ইয়োর ফিলোসফি। এটা শেক্সপিয়ারের হ্যামলেট থেকে নেওয়া হয়েছে। স্বামীজির এই ঘটনাটা অদ্ভুত। দেখুন আর কয়েকটা দিক আছে। একটা হচ্ছে ভূতাবিষ্ট লোকটি সেই তার গায়ে নানা রকম, সে তো আর তার নিজের ভেতরে নেই, তার ভেতরে একটা অলৌকিক শক্তি ঢুকে গেছে, সে তাই তার যে যন্ত্রণা তার যে বেদনা সেটা সে কিছুতেই এই যে লৌকিক যন্ত্রণা লৌকিক বেদনা এটা কিছুতেই তাকে করানো যাচ্ছিল না, তাকে স্পর্শ করা যাচ্ছিল না। কিন্তু যে মুহূর্তে ঈশ্বরের নাম দেওয়া হলো তখন তার ভেতরে যে বাইরের যে অপশক্তি সেটি ধীরে ধীরে বেরিয়ে গেল। ঈশ্বরের নামের যে কি প্রচণ্ড মহিমা, শুধু এইটুকু, আমরা যখনই অন্যের জন্য কল্যাণ কামনা করে থাকি আমাদের সাধারণ শক্তি দিয়েই, যখন অপরের জন্য কাজ করে থাকি তখন সেটি অসাধারণ ফল প্রসব করে থাকে। আপনাদের মনে আছে কি না জানি না, ঠাকুর যখন এই দিব্যভাবে সাধন ভজন করছিলেন তার সারা গা জুড়ে অদ্ভুত এক গাত্র জ্বালা হতো। তিনি জলের মধ্যে ডুবে থাকতেন এবং মাথায় ভিজে গামছা দিয়ে বসে থাকতেন, তথাপি কিছুতেই তার এই জ্বালা কমছিল না। ভৈরবী ব্রাহ্মণী নানা রকমের কাজ করলেন, চন্দন লেপে চন্দন বেটে সেটা তার সারা গায়ে প্রলেপ দেওয়া হলো। প্রলেপ দেওয়া মাত্র সেই চন্দন শুকিয়ে একেবারে গুঁড়ো গুঁড়ো মানে ধুলোর মতো গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে গেল। ঠান্ডা পাথরের মেঝেতে এদিক থেকে ওদিক তিনি গড়াগড়ি করতেন মেঝেতে, তথাপি কিছু হলো না। তখন ভৈরবী ব্রাহ্মণী একটি অদ্ভুত উপায় অবলম্বন করলেন, প্রচুর মালা ফুল চন্দন এগুলি জোগাড় করে তাকে সেই চন্দন দিয়ে সাজালেন, তার সারা গলায় সেই বড় বড় মালা পরিয়ে দিলেন। তার কিছুক্ষণের পরেই এই আধ ঘন্টা এক ঘন্টা বাদেই ঠাকুরের ধীরে ধীরে সেই গাত্রদাহ কমে গেল। এই গাত্রদাহ কমে গেল কী করে তার ব্যাখ্যা কিন্তু লীলা প্রসঙ্গে দেওয়ানি, কিন্তু ব্যাখ্যাটিকে এইভাবে বলা আছে, সেটা হচ্ছে এই, আমরা যখন ঐশ্বরিক সাধন ঈশ্বরের সাধন ভজন করি তখন আমরা আমাদের মূল যে আমাদের যে মনুষ্য ভাব সেটিকে ভুলে যাই।
আমাদের ভেতরে ঈশ্বরের ভাবে ভাবিত হয়ে পড়ি। সেই কারণে তারপর থেকে যখন আমরা আবার সেই অবস্থা থেকে বেরিয়ে আসি, আবার আমরা আমাদের মনুষ্য জীবনের মধ্যে আসি, তখন যে কিন্তু সেই ঈশ্বরীয় ভাবটা আমার থেকে তো যায় না, তাই ঈশ্বরকে না পাওয়ার যে তীব্র যন্ত্রণা সেটি ঠাকুরের জীবনের ভেতরে প্রকাশিত হচ্ছিল। তিনি মনুষ্য রূপে ছিলেন, কিন্তু তার ভেতরের যে জ্বালা যন্ত্রণা, তার যে আকুলতা, সেটা ঈশ্বরীয় গুণের ছিল। ঈশ্বরের যে দিব্য প্রেম, ঈশ্বরের যে দিব্য আনন্দ, সেগুলি প্রকাশিত হচ্ছে। ভৈরবী ব্রাহ্মণী তার গলায় চন্দন, গলায় মালা, কপালে চন্দন ইত্যাদি দিয়ে তার ভেতরে সেই দেবতার ভাবটিকে জাগ্রত করে দিলেন। যেই তিনি নিজের ভাবে এসে পৌঁছলেন, তখন আর তার এই যন্ত্রণা, এই কষ্ট, এগুলো কোনো কিছুই তাকে বোধ করতে পারছিল না। তিনি কখনোই আর এই কষ্টগুলো পাচ্ছিলেন না। এই হচ্ছে অবস্থা। এইটি যখনই হবে, যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত হবে না। এই মানুষটিও যখন দেখবেন, এ দেখবেন এই ভাবটি আপনারা রোজ অল্প করে হলেও এই কষ্টটা আপনারা পেয়ে থাকেন। যখন বেশ জপ ধ্যান করেন, খুব মন দিয়ে জপ ধ্যান করেন, তখন মনে হয়, তারপরে যখন সংসার করতে আসেন, একটা অদ্ভুত কষ্ট হতে থাকে। আপনার আর এই সংসারের যে নিত্যদিনের কাজ, এর মধ্যে আমরা কিছুতেই আমাদের মনকে নিতে পারি না। এটা এই কষ্টটা আমরা নিত্যদিন দেখি, কষ্টটা আমরা নিত্যদিন অনুভব করে থাকি, কিন্তু তথাপি যেহেতু আমরা খুব কনসিয়াসলি এটাকে অনুভব করি না, তাই এটাকে আমরা মানে বুঝলেও না বোঝার, নিত্যদিন আমাদের জীবনে এই ঘটনাগুলো ঘটে, কিন্তু এগুলো আমরা প্রায় নেগলেক্ট করেই যাই। সেই কারণে ঈশ্বরকে পাওয়ার যে তীব্র ভাবনা, সেটা আমাদের ভেতরে জাগ্রত হয় না। তাই মাঝে মাঝে ঠাকুরের এই ভাব, স্বামীজির এই বর্ণনা শুনে আমরা খানিকটা চকিত হই, কিন্তু আমাদের সবার ভেতরে এই ভাবটি কম বেশি কাজ করে থাকে। এবং এই কম বেশি কাজ করে বলেই আমরা এই প্রত্যেক দিন আবার এই সংসারের ভেতরে আসতে পারি। এই যে তীব্র ভাবনা, ঈশ্বরকে পাওয়ার জন্য যে কষ্ট, তাকে যতক্ষণ পেয়েছিলাম, যে দিব্যানন্দে ডুবেছিলাম, সেই দিব্যানন্দটিকে আমরা কন্টিনিউ করতে পারি না বলে আমাদের এই সংসার জীবন চলে, আমাদের এই নিত্যদিনের খাওয়া দাওয়া, কাজকর্ম, সমস্ত কিছু চলে। এই দিব্যানন্দটি যদি আমাদের ভেতরে কন্টিনিউ করতো, তাহলে আমাদের ভেতরেও আমাদের দিব্য সত্তাকে সদা জাগ্রত করে রাখার চেষ্টা করতে হতো, এবং সেটা যতক্ষণ না হতো ততক্ষণ পর্যন্ত আমাদের ভেতরে ভীষণ কষ্ট হতো। স্বামীজি বলছেন যে তিনি হ্যামলেটের, শেক্সপিয়ারের হ্যামলেট থেকে ওই অংশটি তিনি তুলনা করে বলছেন, দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ, পৃথিবী এবং স্বর্গে এরকম বহু জিনিস আছে দর্শন শাস্ত্রে যা কল্পনা করা যায় না। এরকম বহু জিনিস আমরা দেখেছি যে যেটি কল্পনা করা যায় না। এরকম অনেক ঘটনায় আমরা যখন হিমালয় এই ট্রেকিং করতে যেতাম, তখন পাহাড়িদের মধ্যে এরকম অনেক ঘটনা দেখেছি, যেগুলো এরকম পাবলিকলি আমি নিজেও বিশ্বাস করি না, ঘটনা হিসেবেই এগুলোকে মনে করে রাখি। এগুলো নিয়ে বিশেষ আমি টানা হেঁচড়া করার চেষ্টাও করি না, কারণ এগুলোর চেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বারবার বলছেন, ঈশ্বর লাভের জন্য কাতরতা প্রকাশ করাটা বেশি প্রয়োজন। শিষ্য প্রশ্ন করলেন, পরে এই বিষয়ে কোনো সুমীমাংসা করিতে পারিয়াছিলেন কি? স্বামীজি, না, আজ কথায় কথায় ঘটনাটি মনে করে গেল, তাই তোকে বললুম। অনন্তর স্বামীজি পুনরায় বলিতে লাগলেন, ঠাকুর কিন্তু সিদ্ধাইয়ের বড় নিন্দা করিতেন, বলতেন ওই সকল শক্তি প্রকাশের দিকে মন দিলে পরমার্থ তত্ত্বে পৌঁছানো যায় না, কিন্তু মানুষের এমনই দুর্বল মন, গৃহস্থের তো কথাই নেই, সাধুদের মধ্যেও চোদ্দ আনা লোক সিদ্ধাইয়ের উপাসক হয়ে পড়ে। পাশ্চাত্য দেশে এই প্রকার বুজরুকি দেখলে লোকে অবাক হয়ে যায়। সিদ্ধাই লাভটা যে একটা খারাপ জিনিস ধর্মপথের অন্তরায়, এ কথা ঠাকুর কৃপা করে বুঝিয়ে দিয়ে গেছেন, তাই বুঝতে পেরেছি। সেজন্য দেখিস নি ঠাকুরের সন্তানেরা কেউ ওই দিকে খেয়াল রাখে না। এটা হচ্ছে কথা। এই ঠাকুর স্বামীজি আবার সেই ঠাকুরের কথাটিকে আবার উল্লেখ করে বলছেন যে সিদ্ধাই আমাদের সাধন জীবনের অন্তরায়, কারণ সিদ্ধাই হলো খানিকটা ডোবা জলার মতো, যেখানে জল থেমে গেছে। আপনারা যদি নবদ্বীপ এই সব অঞ্চলে যান, দেখবেন প্রত্যেকটা জায়গায় খুব বড় বড় পুকুর আছে, প্রত্যেক বাড়ির পাশ দিয়ে বড় বড় পুকুর আছে,
ওরা বলে এই পুকুরের জল আদতে গঙ্গা জল। কেন গঙ্গা জল? কারণ গঙ্গা তখন ওই দিক দিয়ে বইতো, গঙ্গার প্রবাহের দিকটা বদলে যাওয়ার ফলে যেদিকে গঙ্গা বইতো সেইখানে যে গঙ্গার যে স্রোতস্বিনীগুলো ছিল তারা ওই রকমভাবে জলটি নিশ্চল হয়ে গেছে, এবং কালে মানুষজন সেই স্রোতস্বিনীগুলোকে ভাগ করে নিয়েছেন, মাটির বাঁধ দিয়ে আলাদা আলাদা করে নিয়েছেন, এবং সেই আদতে যে গঙ্গার যে প্রবাহিত ধারাগুলি ছিল সেগুলো এই ভাগের ভেতরে পড়ে গিয়ে ছোটো ছোটো পুকুরে রূপান্তরিত হয়েছে। যে গঙ্গার জল প্রবাহিত হইতে জগৎকে তৃষ্ণা মেটাচ্ছে, জগৎকে প্রাণ দান করছে, সেই গঙ্গার জল তার প্রবাহের গতি বদলে যাওয়ায় সে তখন এক জায়গায় রুদ্ধ হয়ে গেছে। ঠিক সেই রকম আমাদের সাধক জীবনের গতিও যদি রুদ্ধ হয়ে যায়, বদ্ধ হয়ে যায়, তাহলে আমাদের অবস্থাও ওই রকম পুকুরের মতো হবে। যে জীবন হিমালয়ের পর্বত থেকে শুরু হয়েছিল, কত সংগ্রাম করে সে হিমালয়ের পর্বত থেকে সে মর্তভূমিতে নেমে এসছে, সাগরের সাথে মিলে যাবে, অনন্তের সঙ্গে মিশবে, তার আর অনন্তের সঙ্গে মেশা হয় না। সে তখন একটি ক্ষুদ্র গণ্ডির মধ্যে নিজে আবদ্ধ হয়ে নিজের সত্তাকেই হারিয়ে ফেলে। লোকে আর তাকে নদী বলে না, দেখুন ওই জলকে লোকে নদী বলে না, যখন বলা হচ্ছে তখন তার উৎস খোঁজা হচ্ছে এটা গঙ্গা নদী। কিন্তু গঙ্গা নদীকে দেখলে আমাদের আলাদা করে বলতে হয় না এটা গঙ্গা নদী, হু হু করে বয়ে যাচ্ছে, তার প্রবাহ দেখেই আমরা বোধ করি এটা গঙ্গা নদী। কিন্তু এক্ষেত্রে যেন আমাদের মনে করাতে হচ্ছে এটা গঙ্গা নদী, এই বোধটা আমাদের অন্য রকমের বোধ দেয়। ঠিক সাধন জীবনও আমাদের যে সাধন ধারার প্রবাহ সেটা যদি রুদ্ধ হয়ে যায়, সেটা যদি এগিয়ে যেতে না পারে তাহলে কিন্তু খুব মুশকিল। আমরা যদি সিদ্ধায়ের মোহে পড়ে আটকে যাই তাহলে কিন্তু আর আমরা এখানে যেতে পারি না, আমরা সিদ্ধির পথে আমাদের জীবনকে চালিত করতে পারি না। সেই কারণে ঠাকুর সিদ্ধায়ের প্রতি আমাদের নজর দিতে বারণ করছেন, এক, আর দুই বলছেন সিদ্ধায়ের দিকে নজর না দিয়ে এগিয়ে যাওয়ার কথা। উদাহরণ দিয়ে বলছেন, এই কারণে কোনো দিকের মানুষের জন্য এটার হয়তো খুব দাম হতে পারে, কিন্তু এই সিদ্ধায়ের যারা সত্যিকারের সাধক তাদের কাছে এর কোনো দাম নেই, শ্রীরামকৃষ্ণের সন্তানদের কাছে তো এর কোনো দামই নেই। স্বামী যোগানন্দ ওই সময় স্বামীজিকে বলিলেন, তোমার সঙ্গে মাদ্রাজে যে ভুতুরের দেখা হয়েছিল সেই কথাটা বাঙালকে বলো না, শিষ্য এই বিষয়ে ইতঃপূর্বে শুনেন নাই, শুনিবার জন্য জেদ করিয়া বসিলে অগত্যা স্বামীজি ওই কথা এই রূপে বলিলেন। মাদ্রাজে যখন মন্মথবাবুর বাড়িতে ছিলাম, ইনি হলেন মহেশচন্দ্র নায়রত্ন মশাইয়ের জ্যেষ্ঠ পুত্র মন্মথনাথ ভট্টাচার্য, মাদ্রাজে অ্যাকাউন্টেন্ট জেনারেল ছিলেন, এর বাড়িতে স্বামীজি কিছুদিন ছিলেন। বলছেন, মাদ্রাজে যখন মন্মথবাবুর বাড়িতে ছিলাম তখন একদিন স্বপ্নে দেখলুম মা মারা গেছেন, মনটা ভারী খারাপ হয়ে গেল। তখন মঠেও বড় একটা চিঠিপত্র লিখতুম না, তা বাড়িতে লেখা তো দূরের কথা। মন্মথবাবুকে স্বপ্নের কথা বলায় তিনি তখনই ওই বিষয়ে সংবাদের জন্য কলকাতায় তার করলেন, কারণ স্বপ্নটা দেখে মনটা বড় খারাপ হয়ে গিয়েছিল। আবার এদিকে মাদ্রাজের বন্ধুগণ তখন আমার আমেরিকায় যাওয়ার জোগাড় করে তারা লাগাচ্ছিল, কিন্তু মায়ের শারীরিক কুশল সংবাদটা না পেয়ে যেতে ইচ্ছা হচ্ছিল না। আমার ভাব বুঝে মন্মথবাবু বললেন যে শহরে কিছু দূরে একজন পিশাচিত্র লোক বাস করে, সে জীবের শুভাশুভ ভূত ভবিষ্যৎ সব বলে দিতে পারে। মন্মথবাবুর অনুরোধে ও নিজের মানসিক উদ্বেগ দূর করতে তার নিকট যেতে রাজি হলাম। মন্মথবাবু, আমি, আলাসিঙ্গা ও আর একজন খানিকটা রেলে করে পরে পায়ে হেঁটে গিয়ে সেখানে তো গেলুম। গিয়ে দেখি শ্মশানের পাশে বিকটাকার শুটকো ভুষকালো একটা লোক বসে আছে, তার অনুচরগণ কিড়িং বিড়িং করে মাদ্রাজি ভাষায় বুঝিয়ে দিলে ইনি পিশাচসিদ্ধ পুরুষ। প্রথমে সে তো আমাদের আমলই আনলে না, তারপর যখন আমরা ফেরবার উদ্যোগ করছি তখন আমাদের দাঁড়াবার জন্য অনুরোধ করলে। সঙ্গী আলাসিঙ্গাই দোবাসীর কাজ করছিল, আমাদের দাঁড়াবার কথা বললে, তারপর একটা পেন্সিল দিয়ে লোকটা খানিকক্ষণ ধরে কি আঁকি পাড়তে লাগলো। পরে দেখলাম লোকটি কনসেন্ট্রেশন, মন একাগ্র করে যখন স্থির হয়ে পড়ল
তারপরে প্রথমে আমার নাম গোত্র চোদ্দ পুরুষের খবর বললে, আর বললে যে ঠাকুর আমার সঙ্গে সঙ্গে নিয়ত ফিরছেন। মায়ের মঙ্গল সমাচারও বললে, ও ধর্ম প্রচার করতে আমাকে যে বহুদূর অতি শীঘ্র যেতে হবে তাও বাদ দিলে। এইরূপে মানুষে মায়ের মঙ্গল সংবাদ পেয়ে ভট্টাচার্যের সঙ্গে শহরে ফিরে এলাম। এসে কলকাতার তারে মঙ্গল সংবাদ পেলুম। যোগানন্দ স্বামীজিকে লক্ষ্য করিয়া স্বামীজি বললেন, বেটা কিন্তু যা যা বলেছিল ঠিক তাই তাই হয়ে গেল, তা সেটা কাকতলীয়ই নয়, হোক আর যাই হোক। এই যে নিজের জীবনের একটি ঘটনা স্বামীজি বলছেন যে তিনি তা যখন তার মায়ের এইরকম স্বপ্ন দর্শন করছেন যে তার মা মারা গেছে, সেই স্বপ্নের জন্য তার ভীষণ মন খারাপ, সেই স্বপ্নটি ঠিক করার জন্য তিনি ওই আমাদের এর সাথে আলাসিঙ্গা পেরুমল এদের সাথে তিনি গিয়েছিলেন। আমরা শুনলাম যে ঘটনা, সেখানে সেই লোকটি ইকিরমিকি কেটে স্বামীজির ভূত ভবিষ্যৎ সমস্ত কিছু বলে দিল এবং এও বলে দিল যে স্বামীজির মা সুস্থ আছেন, স্বামীজি যে স্বপ্ন দেখেছেন সেটা সম্পূর্ণ মিথ্যে। স্বামীজি যখন ফিরে এলেন কলকাতায়, কারোর একজনের মাইক্রোফোন অন আছে, কলকাতায় যখন ফিরে এলেন তখন স্বামীজি দেখলেন যে কলকাতা থেকে মনমথবাবু যে চেন্নাই থেকে যে তার পাঠিয়েছিলেন তার উত্তরও এসে গেছে। তারপরে এই তিনি দেখতে থাকলেন, স্বামীজি বলছেন যে এই ঘটনা যোগানন্দ স্বামীজিকে লক্ষ্য করে স্বামীজি বলেছিলেন, বেটা কিন্তু যা যা বলেছিল ঠিক তাই তাই হয়ে গেল, তা সেটা কাকুতলিয়ার নাই হোক আর যাই হোক। আমাদের একজন স্বামীজি তার জীবনের একটি গল্প বলেছিলেন, তিনি সাধু হবার আগে তার পূর্বাশ্রমে বহু মানুষ আসতেন যারা ওই একজন মানুষ আসতেন, তিনি জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করতেন এবং অব্যর্থ বলে দিতেন। এখন সে ছেলে যখন সাধু হতে চায় তখন তার বাড়ির লোকেরা সেই লোকটির কাছে বলে যে ছেলে সাধু হতে চায়, তিনি তার ছক টক তার হাতটা দেখে সমস্ত করে বলে দিলেন যে আর যাই হোক স্বামী বিবেকানন্দের মতো সন্ন্যাসী হওয়াটা তার কোনো দিন হবে না। সেই ছেলেটি কিন্তু ওই কথাটায় গাঁট বেঁধে বসে থাকলো না, সে যখন সাধু হতে আসে তার বাড়ির লোকেরা তাকে বলেছিল যে না তোমার সাধু হওয়া হবে না, সে লোকটি তো বলেছে, তিনি বললেন না হয় হোক আমি চেষ্টা তো করে দেখব। তারপরে যে দীর্ঘ দশ বছর যে ব্রহ্মচর্য জীবন, এই দীর্ঘ দশ বছর ধরে তাকে একটা অবর্ণনীয় একটা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। প্রতি মুহূর্তে তাঁর নিজেরই মনে হতো তিনি বোধহয় এই জীবনের জন্য যোগ্য নন, তাকে বোধহয় এবার ফিরে যেতে হবে। এই কথাটা তার অনেকবার মনে হয়েছে, কিন্তু বারবার তার মনে হয়েছে আরেকবার চেষ্টা করে দেখি, আরেকবার চেষ্টা করে দেখি। এই আরেকবার চেষ্টা করে দেখি করতে করতে কবে সেই ভদ্রলোকের কথা সে ভুলে গিয়ে তার সাধু জীবন চলছে। অবশেষে যখন দশ বছর পূর্ণ হয়ে গেল তখন তার সন্ন্যাস দীক্ষার দিন, সন্ন্যাসের হোমও শেষ হয়ে গেছে, তখনও তার সেই লোকটির কথা তার মনে পড়েনি। হোম শেষ হয়ে যাওয়ার পর গুরুর কাছ থেকে যখন গেরুয়া বস্ত্র নিতে চলেছেন, যখন গুরুর কাছ থেকে গেরুয়া বস্ত্র নেবার জন্য তিনি এগিয়ে চলেছেন, তখন তার আচমকা মনে হলো বাঁদিকে রাখা আমাদের বেলুড় মঠে যে যেখানে সন্ন্যাস হয় এক জায়গায় কাপড়গুলো রাখা থাকে, প্রত্যেকটা কাপড়ের উপর নাম লেখা থাকে। নিজের নাম লেখা কাপড়টা দেখতে দেখতে তিনি যখন ঠাকুরকে প্রণাম করতে যাচ্ছেন তখন আচমকাই তার সেই লোকটির কথা মনে পড়ল, যিনি এসব বিষয়ে বাক্যসিদ্ধ ছিলেন তার কথা মনে পড়ল। তিনি ঠাকুরকে প্রণাম করতে করতে বলছেন যে তুমি সত্য তুমি সব, তুমি আমার সন্ন্যাস জীবনটাকে রক্ষা করো, কারণ শ্রীরামকৃষ্ণের কৃপা এবং ঈশ্বরের কৃপা এবং আমাদের চেষ্টা থাকলে আমাদের জীবনেও যদি কোনো রকম বাধা থাকে সেটাকে আমরা অতিক্রম করে যেতে পারি। অনেক সময় কি হয় আমরা এই সমস্ত কথাগুলোকে এমন পূর্ণ বিশ্বাস করে ফেলি যে আমাদের যে এর প্রতিরোধ করার জন্য যে নিজের যে চেষ্টাটুকু সেটুকু আমরা কিছুতেই করতে রাজি হই না, এবং করতে রাজি হই না বলে আমরা আমাদের জীবনটা থেমে যায়। এই সিদ্ধাইয়ের দুটো দিক, সিদ্ধাই সাধক যে তাকেও থামিয়ে দেয়, তার যে সাধক সত্তা তাকেও থামিয়ে দেয়, এমনকি তার সামনের মানুষটি যাকে সে বলছে তারও জীবনকে সেইখানে থামিয়ে দেয়, তার যে উদ্যোগ তার যে প্রয়াস সেগুলোকে আর এগিয়ে যেতে দেয় না। কিন্তু দুটো ক্ষেত্রেই তাই, যারা সিদ্ধাইকে বা এগুলোকে উপেক্ষা করে এগিয়ে চলে তারা তাদের সাধন জীবনে এগিয়ে যাবে। এই কারণে শ্রীরামকৃষ্ণের সন্তানেরা
কেউ সিদ্ধাইকে বিশেষ গুরুত্ব দেননি, শ্রীরামকৃষ্ণদেবও সিদ্ধাইকে বিশেষ গুরুত্ব দেননি। আমরা অনেক সময় এই সমস্ত সাধারণ সাধারণ কথার পেছনে ছুটতে থাকি, এবং আমরা তো দেখেছি এই কাশীগুরু দানবাটির গল্প আপনাদের সকলকে বলেছি, সে একবারে লাখ লাখ টাকা ঝাউ গাছের তলায় পড়ে, যেটা আদতে কল্পতরু বৃক্ষ নয়। কল্পতরু বৃক্ষ বলে যে গাছটা আছে, সেই গাছটাই আসল নয়, সেই গাছটাই নতুন করে লাগাচ্ছে, জায়গাটা সেই জায়গা, সেই কল্পতরু বৃক্ষটা কিন্তু আসল নয়, কল্পতরু বৃক্ষ সে আম গাছটা বদল করা হয়েছে। অনেকে কাশীপুর উদ্যানবাটিতে গিয়ে জিজ্ঞাসা করতেন যে এই বাড়ির ভেতরে কোনটা আসল, বাড়ির কোনোটাই আসল নয়, মূল খাঁচাটা রেখে গোটা বাড়িটাই ভেঙে ফেলা হয়, তারপরে আবার করে সেই মূল খাঁচাটা যেটা ছিল সেই খাঁচাটির ওপর আবার নতুন করে বাড়ি তৈরি হয়। সিঁড়ির একাধটা স্টেপ বা ওই যে সিঁড়ি ধরে উঠে যাওয়ার যে রেলিং তার একাধটা, সেইটুকু আসল, আর বাকি কিচ্ছু আসল নয়। আসল হচ্ছে যেটা, তবু আপনাদের মনে হবে তো কেন লোকে আসে, কেন লোকে এত লোকে প্রার্থনা করে আর সেই প্রার্থনা পূরণ হয়, পাগলের মতো আসে, তাহলে কি আসল? আসল হচ্ছে ভাবটা আসল, শ্রীরামকৃষ্ণের কৃপাটা আসল, ওই কৃপাটির জন্য আমরা ভরসা করে থাকি। আমাদের জিনিসপত্র নিয়ে না করে শ্রীরামকৃষ্ণ যাকে জীবনের ধ্রুবতারা হিসেবে গ্রহণ করেছি, তার কৃপা কী করে আসবো, তার প্রীতি কী করে আমরা পাবো, তাকে কী করে তুষ্ট করব, সেটি যেন আমাদের জীবনে আসল হয়ে দেয়, তাহলে দেখবেন আমরা সাধন ভজনে অনেক বেশি নিবিষ্ট হব, আমাদের কাজকর্মে আমরা অনেক বেশি মন প্রাণ উজাড় করে উঠতে পারব। স্বামীজিকে যোগানন্দ মহারাজ বলছিলেন, তুমি পূর্বেই এসব কথা কিছু বিশ্বাস করতে না, তাই তোমার ওই সকল দেখবার প্রয়োজন হয়েছিল। এই যে কোর্স কমপ্লিট করা অনেকটা, যে এগুলো স্বামীজি কখনো আগে বিশ্বাস করতেন না। বিরজানন্দজির দাদু স্বামী ছোট্ট নরেনকে বলেছিলেন, এই এখানে খেলো না, এখানে একজন ব্রহ্মদত্তি আছে, সেই তোমাদের কোনো একদিন ঘাড় মটকে দেবে। যারা বিশ্বাস করত ব্রহ্মদত্তি আছে তারা পালিয়ে গেল, স্বামীজি বিশ্বাস করতেন না ও গাছে ব্রহ্মদত্তি আছে, তাই তিনি সেখানে খেলতেন। যখন তার বন্ধুরা তাকে জিজ্ঞেস করলো, তখন তিনি বলেছিলেন, ব্রহ্মদত্তি যদি সত্যিই থাকতো তাহলে কিন্তু অনেকদিন আগেই ঘাড় মটকে দিত, এতদিন সময় নষ্ট করতো না। আমাদের মনের এই কুসংস্কার কুচিন্তা এইগুলোকে ছেড়ে দিয়ে এই ঘটনাগুলো আমাদের প্রমাণ করে, সব মনটাকে গুটিয়ে এনে শুধুমাত্র ভগবানের চিন্তায় করব, তাহলে দেখবেন সব কাজ ঠিকঠাক হবে, আপনি আপনার সংসারটাকে ঠিকঠাক মতো করবেন, আপনার পড়াশোনাটাও ঠিকঠাক হবে, যে কাজই করুন না কেন প্রত্যেকটা জিনিস ঠিকঠাক হবে। ঈশ্বরকে ডাকার উদ্দেশ্য একটাই, আমাদের মনটাকে একত্রিত করা, এক জায়গায় নিবিষ্ট নিয়ে আসা, এবং যখন মন একদিকে চালিত হয় তখন সে যে কাজই করে তাতেই তার সিদ্ধি প্রাপ্ত হয়, তার জন্য তার সিদ্ধাইয়ের প্রয়োজন হয় না। স্বামীজি বলছেন, আমি কি না দেখে না শুনে যাতা কতগুলো বিশ্বাস করি, এমন ছেলেই নই, মহামায়ার রাজ্যে এসে জগৎ ভেলকি সঙ্গে সঙ্গে কত কি ভেলকি না দেখলাম, মায়া মায়া রাম রাম, আজ কি ছাই বর্ষ কথাই সব হলো, ভূত ভাবতে ভাবতে লোকে ভূত হয়ে যায়, আর যে দিন রাত জানতে অজান্তে বলে আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, সেই ব্রহ্মজ্ঞ হয়। এটা হচ্ছে কথা, সবসময় যে বিচার করে যে কোনো কিছুতে আমাদের যেন এই বিশ্বাসটা থাকে। গানে যদিও বহুবার বলছেন, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে যদি অমনীয় মুখ হেরি স্মরণে সে হয় সারা, আমাদের এটা যেন আমাদের বিশ্বাসের মধ্যে থাকে, শুধু গানে যেন না থাকে, এটা যেন আমাদের বিশ্বাসের মধ্যে থাকে, আমি শ্রীরামকৃষ্ণের সন্তান, আমার দ্বারা কোনো কুকর্ম করাও হয় না, নম্বর এক, আর দুই হচ্ছে আমি যেন কোনো ছোট চিন্তা ছোট জিনিসের ভেতরে না ঢুকতে পারি, সেই অনন্ত শ্রীরামকৃষ্ণ আমাকে আশ্রয় দিয়েছেন, অতএব আমার স্ট্যান্ডার্ডটাও যেন সেই অনন্তের যোগ্য হয়ে ওঠে, এই বোধটা আমাদের ভেতরে আসা খুব প্রয়োজন। যখনই আমাদের মনে হবে তখনই দেখবেন আমরা আরও ভালো করে কাজ করতে পারছি। কথা বলিতে বলিতে হ্যাঁ, এই সব ছাই বর্ষ কি চিন্তা করলাম, আর সবই মায়া ভেলকি বাজি, বলছেন এই সব ছাই বর্ষ কথাগুলোকে মনে কিছুমাত্র স্থান দিবিনি, এটা স্বামীজি বলছেন, কেবল সদসদ বিচার করবি, আত্মাকে প্রত্যক্ষ করতে প্রাণপণ যত্ন করবি, আত্মজ্ঞানের চেয়ে শ্রেষ্ঠ আর কিছুই নেই, আর সবই মায়া ভেলকি বাজি।
এক প্রত্যগাত্মাই অবিতথ সত্য, এই কথাটা বুঝেছি, সেই জন্যই তোদের বোঝাবার চেষ্টা করছি। একমেব বা দ্বয়ম ব্রহ্ম নেহ নানাস্তি কিঞ্চন। কথা বলিতে বলিতে রাত্রি 11টা বাজিয়ে গেল। অনন্তর স্বামীজি আহারান্তে বিশ্রাম করিতে গেলেন। শিষ্য স্বামীজির পাদপদ্মে প্রণত হইয়া বিদায় গ্রহণ করিল। শ্রী স্বামীজি বললেন, কাল আসবি তো? শিষ্য, আগে আসবো বই কি, আপনাকে দিনান্তে না দেখিলে প্রাণ ব্যাকুল হইয়া ছটফট করিতে থাকে। স্বামীজি বললেন, তবে এখন আয়। এটা হচ্ছে কথা। তিনি বলছেন যে এই সমস্ত ছাইপার্শ্বকে মনে কখনো স্থান দিবি না। অলৌকিক কোনো কিছুর জন্য আমরা আসিনি, আমরা লৌকিক থেকে অলৌকিক হতে এসেছি, এমন একটা উন্নত মানের জীবনযাপন করতে এসেছি যেটা ঈশ্বর তুল্য এবং ঈশ্বর বই আর অন্য কোনো কিছুই নয়। এইটার জন্য আমাদের দিবারাত্রি পরিশ্রম করতে হবে, অন্যদিকে তাকানোর সময় নেই। এখনকার যারা নতুন আছেন তারা স্টিম ইঞ্জিন দেখেননি, কিন্তু যারা পুরনো দিনের মানুষ স্টিম ইঞ্জিন কয়লার ইঞ্জিন দেখেননি, যারা পুরনো দিনের মানুষ অবশ্যই কয়লার ইঞ্জিন দেখেছেন। কয়লার ইঞ্জিনের যদি কখনো ওই ভিডিও টিডিও দেখার সুযোগ হয় দেখবেন সব সময় ট্রেনটা চলেছে তাদের দাঁড়ানোর সময় নেই। কেন দাঁড়ানোর সময় নেই? তারা সব সময় তাতে সেই কয়লা ভরে চলেছে। কয়লা কেন ভরছে? যদি এক মুহূর্তের জন্য তারা কয়লা ভরা বন্ধ করে দেয় তাহলে ট্রেনের গতি ধীরে ধীরে কমে যাবে। ট্রেনটি যে গতিপথে যাচ্ছে, যে গতিতে চলেছে, সেই গতি আর ধরে রাখতে পারবে না। ঠিক সেই রকম আমাদের ক্ষেত্রেও তাই। আমরা যারা শ্রীরামকৃষ্ণকে চাই, একটা উন্নত মানের জীবনযাপন করতে চাই, আমরা যদি আমাদের সেই স্ট্যান্ডার্ডটাকে ধরে রাখতে না পারি তাহলে কিন্তু আমাদের জীবনের অবনমন ঘটবে, এবং একবার যদি জীবনের অবনমন ঘটে আমরা কিছুতেই এগিয়ে যেতে পারবো না। স্বামী আমাদের আচার্য শঙ্কর তার বিবেক চূড়ামণি গ্রন্থে, এটা আমি বারবার বলি কারণ এই উদাহরণটা আমার খুব প্রিয়, কেন্দু গোলকের কথা বলেছেন। কেন্দু গোলক কাপড়ের বল, কাপড়ের বল বল তখন তার দিয়ে খেলা হতো। বলছেন কেন্দু গোলক নিয়ে খেলতে খেলতে যদি সিঁড়ির থাপিয়ে হাত পিছলে পড়ে যায় আমরা সঙ্গে সঙ্গে সেই কেন্দু গোলকটাকে ধরে নিতে পারি, দ্বিতীয় ধাপে পড়লেও আমরা ধরে নিতে পারি, তৃতীয় ধাপে পড়লেও ধরে নিতে পারি, কিন্তু চতুর্থ ধাপে পড়লে আর আমরা ধরতে পারি না, তখন সেটি নামতে থাকে নামতে থাকে নামতে থাকে। সেই কারণে এই সমস্ত ঘটনার মধ্যে মন না দিয়ে আমাদের যেন সমস্ত মন একটা দিকেই থাকে, যে কেমন করে আমরা আমাদের মনটাকে ঈশ্বরাভিমুখী করে তুলতে পারি। কোনো অবস্থা থেকে ঈশ্বর ভিন্ন আর কোনো কিছুই চাই না। তিনি বলছেন, আর সবই মায়া ভেলকিবাজি, আত্মজ্ঞানের চেয়ে শ্রেষ্ঠ আর কিছুই নেই। আত্মজ্ঞানই আমাদের প্রয়োজন, এবং যেটা শ্রেষ্ঠ, যেটা সবার সবচেয়ে ভালো, সেইটার জন্য অন্বেষণ করা ভালো, দ্বিতীয় বা তৃতীয়কে অন্বেষণ করার প্রয়োজন নেই। আমরা কালকেই পড়ছিলাম, কালকে না পরশু দিনই পড়ছিলাম, নচিকেতা এবং যমরাজ সংবাদের একটা অংশে, যেখানে নচিকেতা যমরাজের কাছে ব্রহ্মজ্ঞান আত্মজ্ঞানের প্রসঙ্গ চাইছেন। যমরাজ তাকে প্রলোভন দিচ্ছেন, না না এসব তোমার জানার প্রয়োজন নেই, তুমি সব নানা রকম ভোগ্য বস্তু নাও, এগুলো নিয়ে ক্ষান্ত থাকো, আর তোমার এসব কিছু জানার দরকার নেই। ভারী সুন্দর উত্তর দিচ্ছেন নচিকেতা, বলছেন না না ওই ওসব নিয়ে আমার কিছু হবে না, কারণ আমি তো সবসময় জানি মৃত্যুরূপ খাঁড়া আমার মাথার উপর সবসময় ঝুলছে, একটা জ্যোতি চিহ্ন সবসময় ঝুলছে, যখনই ভোগ করব তখনই মনে হবে এটার এক সময় শেষ হয়ে যাবে। আমি তাই শেষ হয়ে যাওয়া কোনো জিনিসকে খুঁজতে চাই না, আমি এক এমন বিদ্যা শিখতে চাই যেটা অশেষ, যেটা কখনো কোনো দিন কোনো অবস্থাতে শেষ হবে না। এটা কিন্তু আমাদের জীবনেও লক্ষ্য হওয়া দরকার, যে আমরা যেন যে আনন্দ যে পূর্তি শেষ হয়ে যাবে তার পেছনে না ছুটি। এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের হয়, আমরা সবসময় হালকা জিনিসের প্রতি আমাদের ভীষণ রকমের নজর, তাই শক্তপোক্ত যে জিনিস আমাদের জীবনের ভিত্তিকে শক্ত করে তার দিকে তাকাতে পারি না। এবার দেখুন স্বামী আর তার শিষ্য, স্বামী বিবেকানন্দ আর তার শিষ্য, একজন বিশ্ববিজয়ী বিবেকানন্দ আর একজন সাধারণ মানুষ, এই দুজনের ভেতরে কী ভালোবাসার একটা সম্পর্ক। স্বামীজি খালি জিজ্ঞেস করে ফেলেছেন, কাল আসবি তো? শিষ্য বলছেন, আগে আসবো বই কি, আপনাকে দিনান্তে না দেখলে প্রাণ ব্যাকুল হইয়া ছটফট করতে থাকে। দেখুন কী ভালোবাসা,
আমরা কি ভগবানের প্রতি এরকম ভালোবাসা করতে পারি? তখনও পর্যন্ত স্বামী বিবেকানন্দ বিশ্ববিজয়ী বিবেকানন্দ, কিন্তু তার যে দৈবী সত্তা এটা কিন্তু সর্বজন স্বীকৃত তখনও হয়নি। তখনও মানুষ তাকে মনে করে তিনি একজন সাধারণ সন্ন্যাসী। হ্যাঁ, খুব ভালো বক্তৃতা দিতে পারেন এবং এই বক্তৃতা দেওয়ার জন্য তিনি খুব জগৎমান্য, জগৎ পূজ্য, কিন্তু তিনি যে সমস্ত কিছু এটা আমরা ধরে ফেলতে পারি না। কিন্তু ভালোবাসা শিষ্য এবং গুরুতে কি অপূর্ব একটা ভালোবাসার সম্পর্ক, দুজন দুজনকে না দেখে কিছুতেই থাকতে পারছেন না। এবং এই না দেখে থাকতে পারার জন্য বলছেন, আজকে আসবো বই কি, আপনাকে দিনান্তে না দেখলে প্রাণ ব্যাকুল হয়, ছটফট করতে থাকে। এই ছটফটানিটা আমাদের গুরু এবং ইষ্টের প্রতি থাকা দরকার, তাহলে আমরা অনেক বেশি ভগবানের প্রতি এগিয়ে যাব। 15 নম্বর অধ্যায়, স্থান ভাড়াটিয়া, বেলুন ভাড়াটিয়া মঠ বাড়ি, কাল নভেম্বর 1898 সাল। আজ 2-3 দিন হইল স্বামীজি কাশ্মীর হইতে প্রত্যাবর্তন করিয়াছেন, শরীর তেমন ভালো নাই। শিষ্য মঠে আসিতেই স্বামী ব্রহ্মানন্দ বললেন, কাশ্মীর থেকে ফিরে আসা অবধি স্বামীজি কারোর সঙ্গে কথাবার্তা কন না, স্তব্ধ হয়ে বসে থাকেন। তুই স্বামীজির কাছে গল্প স্বল্প করে স্বামীজির মনটা নিচে আনতে চেষ্টা কর। শিষ্য উপরে স্বামীজির ঘরে গিয়া দেখিল স্বামীজি মুক্ত পদ্মাসনে উর্বাস্য হইয়া বসিয়াছেন, যেন গভীর ধ্যানে মগ্ন, মনে হাসি নাই, প্রদীপ্ত নয়নে বহির্মুখী দৃষ্টি নাই, যেন ভিতরে কিছু দেখিতেছেন। শিষ্যকে দেখিবা মাত্র বলিলেন, এসেছিস এসেছিস বাবা, বোস। এই পর্যন্ত স্বামীজির বাম নেত্রের ভিতরটা রক্তবর্ণ দেখিয়া শিষ্য জিজ্ঞেস করলেন, আপনার চোখের ভেতরটা লাল হইয়াছে কেন? ও কিছু না বলিয়া স্বামীজি পুনরায় স্থির হইয়া বসে রইলেন। অনেকক্ষণ পরেও যখন স্বামীজির কোনো কথা কহিলেন না, তখন শিষ্য অধীর হইয়া স্বামীজির পাদপদ্ম স্পর্শ করিয়া বলিল, অমরনাথে যাহা যাহা প্রত্যক্ষ করিলেন তাহা আমাকে বলবেন না? পাদস্পর্শে স্বামীজির যেন একটু চমক ভাঙিল, একটু বহির্দৃষ্টি আসিল। বলিলেন, অমরনাথ দর্শনের পর থেকে আমার মাথায় 24 ঘন্টা যেন শিব বসে আছেন, কিছুতেই নামছেন না। শিষ্য শুনিয়া অবাক হইয়া রইল। স্বামীজি বললেন, অমরনাথ ও পরে ক্ষীর ভবানীর মন্দিরে খুব তপস্যা করেছিল, যা তামাক সেজে নিয়া। স্বামীজি ফিরে এসছেন কাশ্মীর থেকে এবং সঙ্গে করে তার মৃত্যুবর নিয়ে এসেছেন, অমরনাথ দর্শন করে এসেছেন, মা ক্ষীর ভবানীর প্রত্যক্ষ আদেশ পেয়েছেন। এই সমস্ত কিছু, এইসব প্রবল আধ্যাত্মিক অনুভূতি তার হয়েছে, সেগুলো নিয়ে ফিরে এসেছেন। এই অনুভূতিগুলো আদতে আনন্দের খোরাক, এক গুচ্ছ আনন্দ, এবং সেই আনন্দ এত তীব্র যে আর তারা অন্য কোনো কথা আর ভাবতে ইচ্ছে করছে না। সেই আনন্দের রেশটা এত বেশি যে আর জগতের অন্য কোনো কিছু ভাবার কথা ভাবছেন না। আমরা যখন 2007 সালে 17 জন লোক একসাথে, 14 জন সাধু এবং 3 জন স্বেচ্ছাসেবক নিয়ে আমরা অমরনাথ দর্শন করতে গিয়েছিলাম, ওখানে তো 5 জন 5 জন করে ঢুকতে দেয়। আমরা ওই রক্ষী বাহিনীকে বললাম যে আপনারা আমাদের সবাইকে একসাথে ভালো করে পরীক্ষা করে নিন, কিন্তু ঢুকতে দিতে হবে আমাদের সবাইকে একসাথে। তো সবাই আমরা সেই ওখানে ভেতরে ঢুকে গেলাম। অমরনাথের লিঙ্গ সে বছর ছোট হয়ে গেছিলো, এই ফুট চারেকের শিবলিঙ্গ, আর শিব ঠাকুরের গলা একটা হলুদ রঙের খুব হালকা কোনো একটা ফুলের মালা, খানিকটা ওই জারবেরা জাতীয় কোনো কিছুর একটা মালা গলায় পরানো রয়েছে। সে এক অপূর্ব দৃশ্য, হাঁ করে তাকিয়ে আছি। বরফ থেকে ঠান্ডা সেই যে ভাব সেটা ছুটে আসছে আমাদের দিকে, কিন্তু আমাদের মনে হচ্ছে যে শিবরূপী প্রত্যেককে আমাদের যেন আলিঙ্গন করছেন। আমার তো একটু প্রকাশ টোকাশ কম, অনুভূতিও কম, প্রকাশও কম, আমি ভোঁদার মতো বাকি সকলকে দেখছি। দেখছি আমার সঙ্গে বাকি যে 16 জন এসেছেন তাদের কি আনন্দ, কেউ কাঁদছে, কেউ বিহ্বল হয়ে দর্শন করছেন, কেউ নাচছেন, এ শিবনৃত্য করছেন, এবং সবাই মিলে সেই আমরা যে শিবরাত্রিতে দিন ডিমিকি ডিমিকি ডিমি ডিমিকি ডিমিক যে গানটি গাওয়া হয় এবং শিবনৃত্য হয় সেই গানটা গাইছি, এবং সেই গানটার সঙ্গে আমাদের ব্যাচের যিনি শিব হয়েছিলেন তিনি আমাদের সঙ্গে গিয়েছিলেন, তিনি ওই বরফ বেছানো সেই পথের উপর দাঁড়িয়েই সেই নাচছেন। এত অপূর্ব সে দৃশ্য,
এই দৃশ্য আমি কোনোদিন ভুলব না, আর আমি বোকা হাঁ করে সেই দৃশ্য দর্শন করছি। আমাদের মতো সাধারণ মানুষ যাদের প্রচুর অনুভূতি হয় না, তাদেরকেই এই আনন্দ শিব দিয়েছিলেন, এবং সেই আনন্দের কথা যখনই আমরা চোখ বন্ধ করি সেই আনন্দটা আমরা অনুভব করি। এইরকম জুলাই মাসে এলে, চৌঠা জুলাই আমরা দর্শন করেছিলাম, আমরা সকলে একে অপরের সঙ্গে দেখা হলে, এই জুলাই মাসে দেখা হলে সেই দিনটির কথা স্মরণ করি এবং সেই আনন্দটাকে আবার রিক্রিয়েট করার চেষ্টা করি। আর ভেবে দেখুন, স্বামী বিবেকানন্দ যিনি প্রত্যক্ষ শিবের দর্শন পেয়েছেন, যিনি ক্ষীর ভবানীতে মা ভবানীর আদেশ পেয়েছেন, তার আনন্দটা কতখানি তীব্র, তিনি সেই তীব্র আনন্দটাকে আর ধরে রাখতে পারছেন না, সেই কারণে তার বাহ্যিক কোনো রকম প্রকাশ হচ্ছে না, তিনি একেবারে ধীর স্থির শান্ত হয়ে গেছেন। স্বামী ব্রহ্মানন্দ যে যিনি শিষ্যকে আদেশ করতেন যে স্বামীজির মনকে সাধারণ ভূমিতে নামিয়ে নিয়ে আসার জন্য, এই সেই স্বামী ব্রহ্মানন্দজিরও এইরকম হতো। তিনি তার মনকে নামিয়ে নিয়ে আসার জন্য ওয়ার্ড গেম খেলতেন, তার মনকে নামিয়ে নিয়ে আসার জন্য তাস খেলতেন, তার মনকে নামিয়ে নিয়ে আসার জন্য লুডো খেলতেন, যাতে এই লুডো টুডো খেলে তাস টাস খেলে সাধারণ ভূমিতে নামিয়ে নিয়ে আসে। আর শ্রীমা সারদা দেবী রাধু রাধু করে, রাধুর প্রতি আসক্তি, রাধুর প্রতি ভালোবাসা প্রকাশ করে তার সেই ঈশ্বরমগ্ন মনটিকে সাধারণ ভূমিতে নামিয়ে নিয়ে আসতেন। শিষ্য যখন গেলেন, দেখলেন ঠাকুর স্বামীজি মুক্ত পদ্মাসনে বসে আছেন, গভীর ধ্যানে মগ্ন, এত ধ্যান করেছেন তার সমস্ত চোখে ওই রক্ত এসে গেছে, তার কোথাও শিরা উপশিরা কোথাও চোখের মধ্যে ফেটে গিয়েছে এবং সেই রক্ত জমাট বেঁধে গেছে ওই এর ভেতরে, চোখের ভেতরে। স্বামীজি ওটাকে সাধারণ কথা বলছেন, বলছেন ওটা কিছু নয়। ওই বলেই তিনি আবার থেমে গেলেন, শিষ্য যেন আর থাকতে পারলেন না, তার পা দুটি জড়িয়ে ধরে তাকে বললেন, অমরনাথে যাহা যাহা প্রত্যক্ষ করলেন তাহা আমাকে বলবেন না? অর্থাৎ যা যা দেখলেন, সেই আসলে শিষ্য অমরনাথে যাহা যাহা প্রত্যক্ষ করলেন মানে, যেমন আমরা বেড়াতে যাওয়ার ঘটনা শুনি, ওইখানে গিয়ে কীরকম আনন্দ হচ্ছে সেইটা শোনার চেষ্টা করি, তিনি যেন সেই ঘটনার কথাই বলতে চাইছেন। আদতে কিন্তু তা নয়, অমরনাথে গিয়ে আর স্বামীজি কিন্তু তার অন্য অর্থ বুঝের একটাই অর্থ, এই সমস্ত কেমন করে গেলাম, কীভাবে গেলাম, কোথাকার রূপ বর্ণনা করলে বোধ হয় স্বামীজির মনটা সাধারণ ভূমিতে আসবে। স্বামীজি যেন একটু চমক, যেন একটু চমক ভাঙিল, যেন একটু বহির্দৃষ্টি আসলো, যেন তার আস্তে আস্তে মনটা ভেতর থেকে বাইরে এলো। বললেন, অমরনাথ দর্শনের পর থেকে আমার মাথায় ২৪ ঘন্টা যেন শিব বসে আছে, কিছুতেই নাবছেন না। শিষ্য শুনিয়া অবাক হইয়া রইলেন। স্বামীজি বলছেন, অমরনাথ ও পরে ক্ষীর ভবানীর মন্দিরে খুব তপস্যা করেছিলাম, দেখুন আস্তে আস্তে তার মনটা নামছে। বললেন, যা তামাক সে জেনিয়া, বোঝা যাচ্ছে স্বামীজির মন একটু একটু করে স্বাভাবিক ভূমিতে আসছে। শিষ্য প্রফুল্ল মনে স্বামীজির আজ্ঞা শিরোধার্য করে তামাক সাজিয়া দিল। স্বামীজি আস্তে আস্তে ধূমপান করিতে করিতে বলিলেন, অমরনাথ যাবার কালে পাহাড়ে একটা খাড়া চড়াই ভেঙে উঠেছিলুম, ইস্যু টপ, সে রাস্তায় যাত্রীরা কেউ যায় না, পাহাড়ি লোকেরাই যাওয়া আসা করে, আমার কেমন রোগ হলো ওই পথেই যাব, যাবো তো যাবই, সেই পরিশ্রমে শরীর একটু দমে গেছে, ওখানে এমন কনকনে শীত যে গায়ে যেন ছুঁচ ফোটে। শিষ্য, শুনেছি উলঙ্গ হয়ে অমরনাথকে দর্শন করতে হয়, কথাটা কি সত্যি? স্বামীজি, হ্যাঁ, আমিও কৌপিন মাত্র পরে ভস্মমেখে গুহায় প্রবেশ করেছিলাম, তখন শীত গ্রীষ্ম কিছুই জানতে পারিনি, কিন্তু মন্দির থেকে বেরিয়ে ঠান্ডায় যেন জড়ো হয়ে গিয়েছিলাম। শিষ্য, পায়রা দেখেছিলেন কি? শুনিয়াছি সেখানে ঠান্ডায় কোনো জীবজন্তুকে বাস করতে দেখা যায় না, কেবল কোথা থেকে এক ঝাঁক শ্বেত পারাবত মধ্যে মধ্যে আসিয়া যায়। স্বামীজি, হ্যাঁ, তিন চারটি সাদা পায়রা দেখেছিল, তারা গুহায় থাকে কি নিকটবর্তী পাহাড়ে থাকে তা বুঝতে পারলুম না। মহাশয়, শিষ্য, মহাশয়, লোকে বলে শুনিয়াছি গুহা থেকে বাইরে আসিয়া যদি কেউ শ্বেত পায়রা দেখে তবে বুঝা যায় তাহার সত্য সত্যই শিব দর্শন হল। স্বামীজি, শুনেছি পায়রা দেখলে যা কামনা করা যায় তাই সিদ্ধ হয়, দেখুন কীরকম সাধারণ কথা বলে বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দের মন নামাচ্ছেন, শিষ্য কিন্তু কম জিনিস ছিলেন না, স্বামীজির একেবারে যোগ্য উত্তরাধিকারী, যোগ্য শিষ্য। এইখানে হচ্ছে সমস্ত কাপড় চোপড় ছেড়ে শিবের কাছে যাওয়ার কথা, সমস্ত কাপড় চোপড় ছেড়ে শিবের কাছে যাওয়ার অর্থ হচ্ছে
বন্ধন শূন্য একটা মন নিয়ে ভগবানের কাছে যাওয়া, তারই প্রতীক হচ্ছে এই নগ্ন হয়ে শিবের কাছে যাওয়া। সারা গায়ে বস্ত্র মেখে শিব হলেন সেই শ্মশানচারী, যার সামান্যতম কোনো তার বস্ত্র গায়ে নেই, বস্ত্র মেখে তিনি রয়েছেন, তাই দিয়ে তার মেকআপ করে রেখেছেন। তাই তার কাছে যেতে গেলে তাঁর মতো হয়ে যেতে হবে, এইটা হচ্ছে রিচুয়ালস। কিন্তু আদতে তাঁর মতো একটা মন নিয়ে যাওয়ার কথা, এটা আমরা তো পেরে উঠি না। ভীষণ ঠান্ডা, বরফ দিয়ে তৈরি সেই শিব ঠাকুরের বেদী, আপনারা যারা গিয়েছেন দেখবেন, অমরনাথ শিবলিঙ্গ সেটি বরফ দিয়ে তৈরি, পার্বতী গণেশ সেটি বরফ দিয়ে তৈরি, আর একবারে গুহার ভেতরে সবটা বরফ, কাঠের খড়ম দেওয়া হয় ব্যবহার করার জন্য, কিন্তু সবাই কাঠের খড়ম পায় না। আমরা তো খালি পাই দর্শন করেছিলাম, পায়ে যেন কোনো আর বোধ ছিল না, কিন্তু যতক্ষণ শিবের গুহার মধ্যে ছিলাম আমরা, অসম্ভব একটা আনন্দ আমাদের ভেতরে কাজ করছিল। সেই আনন্দের রেশটিকে সঙ্গে করে আমরা বাইরে এসেছিলাম। স্বামীজি বলছেন যে তিনিও যতক্ষণ মন্দিরে ছিলেন ততক্ষণ তার কোনো বোধ হচ্ছিল না, কিন্তু বাইরে যখন ফিরে এলেন তার ভীষণ রকমের ঠান্ডা লেগেছিল। পায়রার গল্প এটা একটা উপাখ্যান। স্বামী মা গৌরী পার্বতী শিব ঠাকুরকে বললেন যে তিনি অমর মন্ত্র ধারণ, তার গলায় অনেকটা অনেকগুলি খুলি মালা ছিল, তিনি জিজ্ঞাসা করলেন এই খুলির মালাগুলো কেন। তখন শিব তাকে বললেন যে প্রতি জন্মে আমি তোমার সঙ্গী হয়েছিলাম, এবং সেই তোমার জন্মের স্মৃতিকে ধারণ করার জন্য আমি ওই গলায় তোমার প্রতি জন্মের একটি তোমার যে মুণ্ড ছিল সেইটির মালা পরে আছি। ইনি তো অবাক হয়ে গেলেন, আমাদের পার্বতী অবাক হয়ে গেলেন, আমি প্রতি জন্মে মরেছি অথচ তুমি কেন প্রতি জন্মে থেকেছ, তাহলে তুমি অমর হওয়ার কোনো মন্ত্র জানো? তিনি বায়না করতে থাকলেন যে অমর হওয়ার যে মন্ত্র, অমর হওয়ার যে কথা, অমর হওয়ার যে তত্ত্ব, সেটি আমি শুনতে চাই। দেবী পার্বতীর কথা শুনে তিনি যাত্রা করলেন একটি বিরন একটি নির্জন জায়গায় যেখানে কেউ কোথাও নেই। পথে যাওয়ার পথে তার ত্রিশূলটা ফেলে গেলেন, তার শিবটাকে খুলে রেখে দিলেন, শেষ নাগে তিনি খুলে দিলেন তার গলার যে সাপ সেটিকেও ছেড়ে দিলেন। সম্পূর্ণ একাকী হয়ে তারা এই গুহার মধ্যে এলেন। শিব চোখ বন্ধ করে যখন সেই অমর মন্ত্রের গল্প বলছেন তখন তিনি বলছেন যে এই শুনবে সেই অমর হয়ে যাবে, তাই আমি চোখ বন্ধ করে শুনছি, তুমি শুনছো কি না এটা জানার জন্য মাঝে মাঝে হুঁ হুঁ করবে। তারপরে তিনি সেই মন্ত্র বলে যেতে থাকলেন এবং দেবী হুঁ হুঁ করে সেটির ওই বলে যেতে থাকলেন, তিনি যে আছেন তার অস্তিত্ব তার উপস্থিতিটা জানান দিয়ে যেতে থাকলেন। এবং খানিক বাদে দেবী পার্বতী ঘুমিয়ে পড়েছেন, এমন সময় সেই গুহার ভেতরে একটি কপোত কপোতি তারা ছিলেন, তারা দেখলেন দেবী ঘুমিয়ে পড়েছেন, যদি ঘুমিয়ে পড়েন তাহলে তো এই অমর মন্ত্র জগতের কাছে আসবে না, তাই তারা দেবী পার্বতীর বদলে দেবী পার্বতীর গলাকে নকল করে হুঁ হুঁ করে যেতে থাকলেন। শিব ঠাকুর ভাবলেন যে বোধ হয় দেবী পার্বতী বলছেন। যখন বলা হয়ে গেল, যখন তিনি চক্ষু উন্মীলন করলেন তখন তিনি দেখলেন যে দেবী পার্বতী নিদ্রায় শায়িত হয়ে গেছেন এবং দূরে সেই কপোত কপোতি তারা এই হুঁহুঁকার দিয়ে জানান দিচ্ছিল। শিব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার সেই ত্রিশূল তাদের দিকে ছুঁড়ে মারলেন, কিন্তু তারা তখন অমর হয়ে গেছে, ত্রিলোক তারা ঘুরে বেড়ে থাকলো, ত্রিশূল তাদের পিছনে ত্রিলোক ঘুরে বেড়ে থাকলো, কোথাও তাদের মারতে পারলেন না। তারা এই অমর মন্ত্রের ধারক এই শিবের সাথেই এই গুহাতে চিরদিন থেকে গেলেন। এইটি গল্প বলা হয় এবং প্রত্যেককে দেখানো হয়, আমরাও দেখেছি একজোড়া সাদা পাখি এবং ওই পায়রা, এবং বলা হয় যে সেই পায়রার দিকে তাকিয়ে যা প্রার্থনা করা যাবে সেই প্রার্থনা পূর্ণ হবে। আমরাও প্রার্থনা করেছিলাম আমাদের মতো করে, সে প্রার্থনা পূর্ণ হয়েছে কি হয়নি সে তো বলবার মতো এখনও বোধ হয় সময় এসে পৌঁছয়নি। আমাদের শিষ্য লিখছেন, অনন্ত স্বামীজি বলিলেন আসিবার কালে তিনি সকল যাত্রী যে রাস্তায় ফিরে সেই রাস্তা দিয়েই শ্রীনগরে এসেছিলেন। শ্রীনগরে ফিরিবার অল্পদিন পরে ক্ষীর ভবানী দেবীকে দর্শন করিতে যান এবং সাত দিন তথায় অবস্থান করিয়া ক্ষীর দিয়া দেবীর উদ্দেশ্যে পূজা ও হোম করিয়াছিলেন। বলছেন প্রতিদিন এক মন দুধের ক্ষীর দিয়া ভোগ দিতেন ও হোম করিতেন। একদিন পূজা করিতে করিতে স্বামীজির মনে উঠিয়াছিল মা ভবানী এখানে সত্য সত্যই কত কাল ধরিয়া প্রকাশিত রহিয়াছেন,
পুরাকালে যবনেরা আসিয়া তাহার মন্দির ধ্বংস করিয়া যাইল, অথচ এখানকার লোকগুলোর কিছু করিল না। হায়, আমি যদি থাকতাম তবে কখনো উহা চুপ করিয়া দেখিতে পারিতাম না। এইরূপ ভাবিতে ভাবিতে তাহা মন যখন দুঃখে ক্ষোভে নিতান্ত পীড়িত, তখন স্পষ্ট শুনিতে পারিলেন মা বলিতেছেন, আমার ইচ্ছাতেই যবনেরা মন্দির ধ্বংস করিয়াছে, আমার ইচ্ছায় আমি জীর্ণ মন্দিরে অবস্থান করিব। ইচ্ছা করিলে আমি কি এখানে সপ্ততল মন্দির সোনার মন্দির তুলতে পারি না? তুই কি করতে পারিস? তোকে আমি রক্ষা করব না তুই আমাকে রক্ষা করবি? স্বামীজি বলিলেন, এই দৈববাণী সোনাবতী, আমি আর কোনো সংকল্প রাখি না, মঠ ফট করবার সংকল্প ত্যাগ করিয়াছি, মায়ের যা ইচ্ছা তাই হবে। শিষ্য অবাক হইয়া ভাবিতে লাগিল, ইনি না একদিন বলিয়াছিলেন, যা কিছু দেখিস শুনি তা তোর ওপরে অবস্থিত আত্মার প্রতিধ্বনি মাত্র, বাইরে কিছুই নেই। শিষ্য স্পষ্ট বলিয়া ফেলিল, মহাশয় আপনি তো বলিতেন এ সকল দৈববাণী আমাদের ভিতরের আবহের ভাবের বাহ্য প্রতিধ্বনি মাত্র। স্বামীজি গম্ভীর হইয়া বলিলেন, তা ভেতরেই হোক আর বাইরেই হোক, তুই যদি নিজে কানে আমার মতো ওইরূপ অশরীরী কথা শুনিস তাহলে কি মিথ্যা বলতে পারিস? দৈববাণী সত্য সত্যই শোনা যায়, ঠিক যেমন এই আমাদের কথাবার্তা হচ্ছে তেমনি। শিষ্য আর দ্বিরুক্তি না করিয়া স্বামীজির কথা শিরোধার্য করিয়া লইল, কারণ স্বামীজির কথায় এমন এক অদ্ভুত শক্তি ছিল যে তাহা না মানিয়া লইয়া যাইত না, যুক্তিতর্ক যেন কোথায় ভাসিয়া যাইত। স্বামীজি এই সময় ক্ষীর ভবানী দেবীর মন্দিরের গল্প বলছিলেন। আপনারা যারা গেছেন তারা দেখবেন সে একটি পরীক্ষার ভেতরে মাঝখানে দেবী অবস্থান করেন, দেবীকে স্পর্শ করা যায় না। পূজারীরা যখন পূজা করতে যায় একটা মইয়ের মাধ্যমে, তারা যেন একটা মই দিয়ে নিজেদেরকে সংযুক্ত করে ফেলে এবং সেইভাবে তারা দেবীর কাছে ওখানে যান, পুজো করেন। মন্দিরটা ওই যে মন্দির মাঝখানে মনে হয় একটা হ্রদের মতো, সেই হ্রদের হ্রদটা দুধ দিয়ে ভর্তি, ওখানে পুজো দেওয়া হয় দুধ দিয়ে, এই ঘনীভূত দুধ সেইটি সেখানে দেবীর উদ্দেশ্যে নিবেদন করা হয়ে থাকে, সেইটিকে দেবীর কাছে তিনি দিয়েছিলেন। 7 দিন সেখানে ছিলেন, এখন দুধের ক্ষীর ভোগ দিতেন এবং হোম করতেন। একদিন পূজার সময় তার মনে হতে থাকলো যে যবনরা মুসলমানরা বহুবার সেখানে আক্রমণ করেছে আর এখানকার লোকেরা কিছু করলো না, মায়ের মন্দির এরকমভাবে লুণ্ঠিত হলো, এরকম মাকে দীনদশা প্রাপ্ত হয়ে থাকতে হলো, এখানকার লোকেরা কেউ কিছু তো করলো না। তখন তার মনে তার তিনি যেন প্রকাশ্যে দৈববাণী শুনতে পেলেন, জগন্মাতা বলছেন যে এটা আমার ইচ্ছা, আমার ইচ্ছাতেই যবনরা মন্দির ধ্বংস করেছে, আমার ইচ্ছা আমি জীর্ণ মন্দিরে অবস্থান করিব, ইচ্ছা করলে আমি কি এখানে এখানে এখন এখনই এখানে সপ্ততল সোনার মন্দির তুলতে পারি না? তুই কি করতে পারিস? তোকে আমি রক্ষা করিব না তুই আমাকে রক্ষা করিবি? এই দেখুন, এটি হচ্ছে আমাদের শরণাগতির অন্তিম কথা। অনেক সময় আমরা আমাদের ঈশ্বরের প্রতি, ঈশ্বরকে আমাদের সন্তানভাবে ধারণ করবার একটা বাসনা জেগে ওঠে, ঈশ্বরকে আমাদের মনে হয় তারা সম্পূর্ণ আমার উপর নির্ভরশীল, তাকে ভালোবাসতে বাসতে আমরা ভুলে যাই তিনি আমাদের রক্ষাকর্তা, মনে হয় আমার উপর সম্পূর্ণভাবে তিনি নির্ভরশীল। এই ভাবটি ভালো, কিন্তু এই ভাবটি শেষ কথা নেই, ভাবটি এলে দেবতার প্রতি বা ঈশ্বরের প্রতি শরণাগতি আসে না, তিনি যা করবেন সেইটির ভেতরে তার ভেতর দিয়ে আমার ভালো আছে এই বোধটি আমাদের তখন জাগে না। সেই কারণে যেন জগন্মাতা তাকে এই ভাবটি জাগানোর জন্য বললেন, তোকে আমি রক্ষা করিব না তুই আমাকে রক্ষা করিবি? স্বামীজি বলিলেন, এই দৈববাণী শোনা অবধি আমি আর কোনো সংকল্প রাখি না, মঠ ফট করবার সংকল্প ত্যাগ করেছি, মায়ের যা ইচ্ছা হবে তাই হবে। শিষ্য অবাক হইয়া ভাবতে থাকল, ইনি একসময় বলছেন দৈববাণী বলতে কিছু হয় না, দৈববাণী যতক্ষণ না আমরা শুনি ততক্ষণ পর্যন্ত আমরা একটা ফিলোসফিক্যাল আইডিয়া দিতে পারি, দৈববাণী আমার নিজের মনের ভেতরে যে শুভ ইচ্ছা আছে সেগুলোর রূপ, শুভ ইচ্ছারই রূপ সেইগুলো, তাই দৈববাণী সত্যাসত্য শোনা যায় এবং সেটি আমরা অনেক সময় বিশ্বাস করে উঠতে পারি। স্বামীজি কিন্তু বলছেন যে তা ভেতরেই হোক আর বাইরেই হোক,
তুই যদি নিজের কানে আমার মতোই অশরীরী কথা শুনিস তাহলে কি মিথ্যা বলতে পারিস? দৈববাণী সত্য সত্যই শোনা যায়, ঠিক যেমন এই আমাদের কথাবার্তা শোনা যাচ্ছে। এই দৈববাণী সত্য সত্যই শোনা যায় এটা তিনি বলছেন, যেমন আমরা শুনি একজন এরকম দেবী স্বপ্নে শুনেছিলেন তার কথা। আমি তাকে একটাই প্রশ্ন করেছিলাম, গলার আওয়াজটা কেমন? তিনি তাদের বাড়িতে একটা অদ্ভুত স্বপ্নদৃষ্ট পুজো হয়, ভদ্রলোকের এখন অনেকখানি বয়স হয়ে গেছে, বেলুড় মঠে তিনি এসেছিলেন, তার বাড়ির প্রতিমা দেখালেন, খুব অদ্ভুত, আমরা দেবী দুর্গার এরকম প্রতিমা কখনো দেখিনি। তা তিনি বললেন যে তিনি স্বপ্নে এইরকম রূপ দর্শন করেছিল, তার পূর্বে তার বাড়িতে বহু বছর আগে দুর্গাপুজো হতো, সেই দুর্গাপুজো বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে তিনি যখন ছোট তার মনের ভিতরে খুব কষ্ট হতো, তাদের বাড়িতে দুর্গাপুজো হয় না, বাসন্তী দুর্গাপুজো হয় না। বাসন্তী দুর্গাপূজার কিছু সপ্তাহ আগে তিনি এই দৈববাণীটি শোনেন এবং দৈববাণীতে শোনার সময় তিনি কেমন হবে তার মূর্তিটা সেটাও শোনেন। পটুয়াকে বলা দিয়ে পটুয়া সেই মূর্তি তৈরি করে দেন, অদ্ভুত একটা মূর্তি, চণ্ডীর কিছু কিছু দেবীর ধ্যানের সাথে মিল আছে, সব মিলিয়ে একটা খিচুড়ি মূর্তি, কিন্তু তিনি এরকম দেখেছিলেন। আমার একটাই প্রশ্ন ছিল, গলার আওয়াজটা কেমন ছিল? তিনি বললেন কোনো কোনো গলার আওয়াজ পেলে দেখবেন মনে হয় আপনি বসে থাকতে পারছেন, আপনাকে উঠে দাঁড়াতে হবে, এই আওয়াজও সেরকম ভীষণ কমান্ডিং। এই বলছেন তার ভিতরে এমন একটা শক্তি আছে, সেই শক্তিটি যতক্ষণ না আমরা চরিতার্থ করছি আমাদের নিজের মনের ভেতরে শান্তি হয় না, সেটি কথাই স্বামীজি তার এখানে বলছেন। শিষ্য আর দ্বিরুক্তি করতে পারলেন না, কেন করতে পারলেন না? কারণ স্বামীজি যখন এটা বলছিলেন তার অনুভূতি মিশিয়ে বলছেন, সেই সত্য অনুভূতির এত শক্তি যেটাকে কখনো ডিনাই করা যায় না, যেটাকে কখনো এরকমটি হয়নি এই কথা বলা যায় না। আমরা আজ এইখানেই থামব, স্বামীজির এই অদ্ভুত জীবনযাত্রা, জীবন তার যে ঘটনাগুলি এগুলো আমাদের অনুধ্যান করবার বিষয়। এই অমরনাথ গুহার ভেতরে, ক্ষীর ভবানী গুহাতে তার যে দিব্য দর্শন হয়েছে এগুলো আমাদের অনুধ্যান করার বিষয়। এগুলো যত আমরা অনুধ্যান করতে পারবো তত আমাদের জীবন ধন্য হবে, তত আমরা একটা নতুন পৃথিবীর স্বাদ আধ্যাত্মিক জগতে একটি নতুন দিশা প্রাপ্ত হব। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্য বাসিনামিত্রে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।